হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ এডু লেকচার বিডি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি অনেকগুলো এমসিকিউ ক্রিয়েট করছি এবং সেগুলো নিয়ে বেসিক্যালি আজকে আমি আলোচনা করব। তো আমরা এখানে আমি চারটা ফিগার ড্র করছি, জাস্ট একটু সংকেত লিখে রাখছি, তারপর আমরা এগুলোকে এখন বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে আসলে একটা তার আছে, সাপোজ একটা বৈদ্যুতিক তার, এটা অসীম দৈর্ঘ্যের হতে পারে, মানে হচ্ছে সাপোজ ঢাকা থেকে চিটং, ঠিক আছে। তো এখন এই তারের কোনো তারের প্রত্যেকটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তখন তারের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড যেমন তৈরি হয় ঠিক তেমনি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তোমরা হয়তো সেটা অলরেডি শিখে ফেলেছ যে একটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় এবং চুম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। তো সাপোজ এই তারের চারপাশে এখানে একটা পয়েন্ট আছে পি। এখন এই পি পয়েন্টে মনে করো যে বা পি একটা জায়গা, সাপোজ এটা ঢাকা থেকে, এটা ঢাকা আর এটা হচ্ছে চিটং, ঠিক আছে। এখন এই এটা হচ্ছে কুমিল্লা, কুমিল্লার কোনো একটা জায়গায় তার পাশে একটা জায়গা, ওই জায়গাটাতে ম্যাগনেটিক পয়েন্ট কত আমরা জানা প্রয়োজন, ঠিক আছে। বা এটা আসলে এমনি বলতেছি আমি, জাস্ট সাপোজ এটা হচ্ছে তোমার, সাপোজ এটা বাসার একটা তার, ঠিক আছে, বা কোনো একটা যন্ত্রের মধ্যে একটা তার, ওই তারের চারপাশে এই এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এটা অনেক সময় জানার প্রয়োজন হয়ে থাকে। তো সাপোজ আমরা এখন আমরা এই এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত বের করব সাপোজ, ঠিক আছে। তো তখন কি করতে হয় যে ওই তারের পুরো দৈর্ঘ্য না নিয়ে জাস্ট স্বল্প অল্প একটু দৈর্ঘ্য নেওয়া হয়। এই জাস্ট সাপোজ আমি একদম ছোট একটু দৈর্ঘ্য নিলাম যে এই এতটুকুর জন্য, এই যে এখানে এতটুকুর তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে অল্প দৈর্ঘ্যের জন্য যদি আমরা বের করি তারপরে ওই দৈর্ঘ্যটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে পুরো দৈর্ঘ্যের জন্য বেরিয়ে যাবে। তার মানে আমাদেরকে অল্প দৈর্ঘ্যের যেই ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে সেটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা পুরো ম্যাগনেটিক ফিল্ডের যে মান সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পুরো তারের জন্য বের করতে পারবো। তো সাপোজ আমি এটাকে আর একটু জুম করে নিচ্ছি, এই এই জায়গাটা থেকে একটু জুম করে নিয়ে সাপোজ আমি এখান থেকে এখানে নিলাম, ঠিক আছে। তো আমার এই তার মধ্য দিয়ে সাপোজ আই পরিমাণে কারেন্ট যাচ্ছে, আয়ের মান সাপোজ 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, আমি এই এটা ছোট তার যেটা সেটা নিলাম, মানে তার খুবই ছোট অংশ নিলাম, সেটাকে আমরা নাম দিলাম ডিএল, মানে একদম ছোট একটু অংশ নিয়েছি আমি, এই যে একদম ছোট ছোটটাকে জুম করার কারণে মনে করো যে এতটুকু হয়েছে, ঠিক আছে, সেটার নাম দিলাম ডিএল, মানে ছোট এল পরিমাণে তার নিলাম। এবং এই ডিএল এর সাথে আমি এখানকার পি পয়েন্ট যেটা সেটার একটা যুক্ত করে দিব, যুক্ত করলে তারের সাথে যেটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, কোনটা তৈরি করবে, সেটার নাম দিলাম আমরা থিটা এবং এখানকার নাম দিলাম পি পয়েন্ট। তাহলে পি পয়েন্টের সাথে ডিএলআর যেই যুক্ত হলো, যুক্ত হওয়ার সময় থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, ঠিক আছে। এখন তারার মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় এবং এই পয়েন্ট থেকে যেখানে তারের সাথে আমি এই পয়েন্টটাকে যুক্ত করছি সেই পয়েন্ট থেকে সাপোজ তারের ওই পয়েন্টটা থেকে তারের দূরত্ব হচ্ছে আর সাপোজ, বা ডিও দিতে পারো তোমরা, তাহলে এখানকার যেই ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মানটা হবে ডিবি ইকুয়াল টু ডিবি, কেন, কারণ হচ্ছে আমি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য বের করতেছি, ছোট একটা দৈর্ঘ্যের জন্য। তাহলে ডিবি ইকুয়াল টু হবে যে আসলে এটা ইন্টিগ্রেশন আকারে ছিল, বাট আমি ফুল ফর্মুলাটাই লিখে দিয়েছি বিকজ তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে এমসিকিউতে আসলে, সেটা হচ্ছে মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিবি, ঠিক আছে। তাহলে আমাদের এটা সূত্রটা ঠিক। এখন আমাদের এই ক্ষুদ্র তারের যেই এই ক্ষুদ্র তারের জন্য ছোট তারের জন্য এই পয়েন্টে ছোট যে পয়েন্ট সেই পয়েন্টে যেই ম্যাগনেটিক ফিল্ডের মান সেটা আমরা যদি বের করতে চাই তাহলে ডিবি ইকুয়াল টু পাই মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে যে এখান থেকে এখানকার দূরত্ব, সাপোজ সেটা 20 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের আই দরকার, আই দেওয়া আছে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, সেন্টিমিটার দেওয়া আছে, সাপোজ আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করবো আর কি, ম্যাগনেটিক ফিল্ডের মান কত এপি পয়েন্টটা সেটা আমরা বের করবো। তাহলে আমরা আই জানি ডিএল, সাপোজ ডিএল আমি বলে দিলাম যে ডিএল ইকুয়াল টু সাপোজ 1 মিলিমিটার, ঠিক আছে। তারপর আমি বলে দিলাম থিটা কত, আমরা বলে দিলাম সাপোজ থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তারপরে আর এর ভ্যালু তো বলে দিলাম। তাহলে দেখো আমি যদি এই সবগুলো ভ্যালু জেনে থাকি তাহলে আমি যদি এই যে এই সূত্রের মধ্যে এগুলো বসাই দেই তাহলে এই পি পয়েন্টে এই তারের জন্য এই ডিএল তারের যে দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য, সেটার জন্য
ম্যাগনেটিক ফিল্ডের যে মান বা ভ্যালু বা ম্যাগনিটিউড অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো পুরো বিষয়টা, এটা তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনও আসতে পারে। তো আমি মূল একদম কোর যে বিষয়গুলো সেগুলোকে তুলে আনতেছি, বিকজ এগুলোই তোমাদের দরকার, বিকজ এগুলো অনেকে বুঝো না তোমরা। তো দেখো তাহলে আমাদের মূলত আমি যে জিনিসটা এখন বুঝাইছি সেই জিনিসটাই আসলে এখানে আমি উদ্দীপক আকারে দিয়ে দিছি, এবং এইখানকার যে মিউ নট সেটার মানও আমি পাশে দিয়ে দিছি, ঠিক আছে। এখন এখান থেকে কী কী কোশ্চেন টেস্ট পেপারে আসছে আমি সেগুলো অ্যানালাইসিস করতেছি, যদি আমি এটা এমসিকিউ নাম দিছি বাট সিকিউ আকারে এগুলো আসতে পারে। তো আমাদের এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, বললো যে আমাকে যে পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত, ঠিক আছে, পি পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত, এটা আমাদের এমসিকিউতে সাপোজ জিজ্ঞেস করলো বা সিকিউর প্রয়োগে জিজ্ঞেস করলো। তাহলে আমরা লিখবো যে মিউ নটের মান দেওয়া আছে, দেখো 4π ইনটু 10 ইনভার্স 7 দেওয়া আছে, ডিভাইড বাই 4π, তারপর আসবে যে এখানে একটা ইনটু দিতে পারি আই, আই এর মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, ডিএল, ডিএল দেওয়া আছে যে 10 মিলিমিটার, তাহলে 10 মিলিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলে 10 ইনভার্স 10 লিখতে হবে, 10 মিলিমিটারকে আমরা কোথায় নিয়ে গেলাম, মিটারে নিয়ে গেলাম। তারপরে আমাদের সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা, থিটার ভ্যালু ওরা 45 ডিগ্রি বলছে, সো আমরা 45 ডিগ্রি লিখে দিচ্ছি। দেন আর স্কোয়ার, আর স্কোয়ার হচ্ছে যে আর স্কোয়ার হচ্ছে আর, আর হচ্ছে 20 সেন্টিমিটার বলছে ওরা, তো আমরা যদি 20 সেন্টিমিটারকে 100 দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেটা মিটারে চলে যায়, অর্থাৎ 0.2 হচ্ছে আর, তাহলে 0.2 হোল স্কোয়ার। এটাকে তোমরা ক্যালকুলেটরে কাজ করো, কাজ করলে তোমরা ডিবি এর মানটা পেয়ে যাবা। তাহলে এখানে ডিবি এর মান কত একক সহকারে আমাকে জানাবা, একক মানে ইউনিট সহকারে আমাকে একটু বলবা যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বা ম্যাগনিটিউড কত, আমাকে কমেন্ট করে তোমরা জানাও। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন এই উদ্দীপক থেকে। এই উদ্দীপক থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সাপোজ আমি এগুলো সবগুলো একটু মুছে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবা, কিন্তু আমি যা যা লিখতেছি খাতায় নোট ডাউন করবা, নাহলে কিন্তু ভিডিও শেষ আর বুঝবা না, ভিডিও শেষ তো টিউটোরিয়ালও শেষ, পড়াও শেষ। সো খাতায় নোট ডাউন করে ফেলবা, তাহলে পরে আর ভিডিও দেখা লাগবে না, জাস্ট খাতাটা দেখলেই হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা এখানে আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে যদি এই যে থিটার মান মানে হচ্ছে পি পয়েন্টের সাথে, পি পয়েন্টের সাথে এই ডিএল দৈর্ঘ্যের যে কানেক্টিং যেই ইয়াটা কোনটা সেটার চেঞ্জ হলে, সেটার চেঞ্জ হলে তাহলে দেখো আমরা লিখছিলাম ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইড বাই 4π ইনটু আইডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। দেখো এখানে এই যে সাইন থিটার একটা বিশাল একটা ফ্যাক্টর আছে, সাইন থিটার উপরে গুণাকারে আছে। এখন সাইন থিটার ভ্যালু যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে পুরো ডিবি হয়ে জিরো হয়ে যাবে, কারণ জিরো দিয়ে এই এটা পুরোটাকে তখন মাল্টিপ্লিকেশন, তাহলে জিরো দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে ম্যাগনেটিক ফিল্ডও আমরা পাবো না, জিরো হয়ে যাচ্ছে। তো সাইন থিটার ভ্যালু কখন জিরো হয়, যদি থিটা ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে এই পয়েন্টটা যদি তারের উপরে নির্ণয় করি আমরা, এই পয়েন্টটা যদি তারের উপরে হয় তাহলে দেখো এই এই যে আমি এই পয়েন্টটাকে চাপায় 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 তারের উপরে যদি নিয়ে চলে আসি তখন এই থিটাটা কত হবে, জিরো হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে তার, তো আমাদের পি পয়েন্ট হচ্ছে যে এটা। এখন আমি এই পি পয়েন্টটাকে যদি এই যে টেনে এনে এখানে যদি তার উপর বসে দিই তখন এটা আমাদের এই এটা হচ্ছে আমাদের এখন এই এই আটা, এই লাইনটা এখন এটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমি মুছে দিচ্ছি, তাহলে এখন বলো তো থিটা কত, থিটা হচ্ছে যে 0 ডিগ্রি। তাহলে তারের উপর যদি পি বিন্দু অবস্থিত হয় তাহলে সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না, 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের আরেকটা প্রশ্নে আসতে পারে। তারপরে আরও একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে এই সাইন থিটার মান যদি কোনো কারণে 1 হয়ে যায় পুরোটার মান, তাহলে দেখো তোমার ডিবি তখন ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, তখন ডিবি কত পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম, মানে হচ্ছে সাইন থিটার মান যদি 1 হয় তাহলে ডিবি ম্যাক্সিমাম পাওয়া যাবে, কারণ এই সাইন থিটার সর্বোচ্চ মান 1, এর চেয়ে বড় হওয়া কখনো সম্ভব না। তাহলে আমরা এখানে এই সাইন থিটার মান কখন 1 হবে, যদি এই তারের সাথে এভাবে এভাবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে তাহলে সাইন থিটার মান 1 হবে। তাহলে এই উদ্দীপক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, আশা করি তোমরা এমসিকিউ সিকিউ জুটে আসুক পারবা। আমি খুব সংক্ষেপে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এছাড়া উপায় নেই আর। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী উদ্দীপকে, এটাও ঠিক একই রকম, এখানেও ম্যাগনেটিক ফিল্ডের মান বের করা লাগবে। এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতি বা কুণ্ডলীর জন্য, একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়েও সাপোজ আই পরিমাণে কারেন্ট যাচ্ছে,
তো আয়ের মান দেওয়া থাকবে 2 এম্পিয়ার 5 এম্পিয়ার দেওয়া থাকবে এবং এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে সাপোজ তাহলে এই বৃত্তাকার কেন্দ্রে অর্থাৎ পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করব তো এই বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে আর এবং এই এই এতটুকু তারের দৈর্ঘ্য মানে আমি এই বৃত্তের এটা যেহেতু বৃত্তাকার তার ঠিক আছে এটা যেহেতু বৃত্তাকার তার তাহলে আমি ছোট একটু দৈর্ঘ্য নিতে হবে এই যেতটুকু নিতে হবে এতটুকু নিলে সেটা সরল আকার আসবে মানে এটাকে যদি জুম করি আমি হয়তো সেটা এরকম আসবে এই যে এই জায়গাটা ঠিক আছে তো আমি এই জন্য এটাকে এখানে একটু জুম করে ডিএল আকারে দেখাইছি তো তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটা দেখা গেছে যে এই বৃত্তাকার কুণ্ডলীর বা তারের কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্রের মান সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস আর যেখানে আই হচ্ছে এই কুণ্ডলীর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আর হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ এবং এই মিউ নটের মান তো আমি একটু আগে বলে দিয়েছিলাম যে 4π × 10⁻⁷ 7 টেসলা মিটার ফর অ্যাম্পিয়ার হচ্ছে মিউ নটের মান তো এখন আমরা বি এর যেই মানটা সেটা আমরা এই যে এখানে যদি আয় জানা থাকে এবং আর মান জানা থাকে তাহলে আমরা পারবো এখন এই এই সূত্রটা শুধুমাত্র বা ভালো করে বলে দিই তোমাদেরকে এই সূত্রটা শুধুমাত্র একটা মাত্র কুণ্ডলী বিশিষ্ট একটা এক প্যাচওয়ালা তারের ক্ষেত্রে যে একটা মাত্র কুণ্ডলী যদি হয় তখন প্রযোজ্য আর যদি এই এখানে যদি কুণ্ডলী যদি বেড়ে যায় মানে আরও অনেকগুলো কুণ্ডলী থাকে মানে তারের যেই প্যাচের সংখ্যা সেটা যদি বেড়ে যায় তখন এখানে একটা অতিরিক্ত এন যুক্ত করতে হবে অর্থাৎ মিউ নট এন আই ডিভাইড বাই টোয়াইস আর তখন এটা হবে চুম্বক ক্ষেত্রের মান তাহলে এই এখন এইভাবে তোমাকে এখান থেকে কি কি ধরনের কোশ্চেন করতে পারে এখান থেকে কোশ্চেন করতে পারে যে সাপোজ তোমাকে এটা এটা ফিগারটা দিয়ে দিল এখানে ডিএল বলে দিল এটা হচ্ছে ডিএল অতটুকু এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে আর আর মান বলে দিল 20 সেন্টিমিটার আর এ তারের মধ্য দিয়ে সাপোজ 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তো তোমাকে বলবে যে বৃত্তাকার কুণ্ডলীটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত তো তুমি তখন লিখবা যে বি ইকুয়াল টু মিউ নটের জায়গায় লিখবা 4π × 10⁻⁷ আমরা জানি কি ইন্টু হচ্ছে যে আই আই হচ্ছে কারেন্ট কত এম্পিয়ার দেওয়া আছে ডিভাইড বাই টোয়াইস আর আর হচ্ছে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার ঠিক আছে এটা কাজ করলে যত যেটা আসে সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান তোমরা একক সহকারে ইউনিট সহকারে লিখে কমেন্ট করো যে কত আসছে ক্যালকুলেটার হিসেব করে তাহলে এটা হচ্ছে এই 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 ঘটনা এখন তোমাকে বলবে যে যদি এখানে পাক সংখ্যা 100 করা হয় পাক সংখ্যা যদি 100 করা হয় তাহলে পাক সংখ্যা 100 করা হলে তাহলে ইয়ার এই ম্যাগনেটিক ফিল্ডের মান বা এই যে চুম্বক ক্ষেত্রের মান কত গুণ পরিবর্তিত হবে ঠিক আছে কত গুণ পরিবর্তিত হবে তাহলে তোমার আবারও তখন আরেকটা বিবেচনা করবা সেটা হবে যে এই যে জাস্ট এই আবার আগের মতো 4π × 10⁻⁷ তখন তোমাকে এন এর মান লিখতে হবে এন এর মান 100 × আই এর মান 1 এম্পিয়ার ডিভাইড বাই 2 × 0.2 এবার যেটা আসে সেটা ঠিক আছে এটার সাথে এটা তুলনা করবা তুলনা করে বলে দিবা যে এখন এত গুণ কমবে বা এত গুণ বাড়বে তাহলে তোমার এটাও হয়ে যাচ্ছে এখন আমরা আরেকটা এ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শান্ট কি শান্ট নিয়ে আলোচনা করব শান্ট কি এটা এক্সামে আসে কতে আসে ইভেন এমসিকিউতেও আসে এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব শান্ট কি শান্ট হচ্ছে সাপোজ এটা একটা গ্যালভানোমিটার ঠিক আছে তো গ্যালভানোমিটার ব্যবহার করা হয় তড়িৎ বিক্ষেপ নির্ণয় করার জন্য কোনো একটা যন্ত্রের মধ্যে কারেন্ট আছে কিনা এটা নির্ণয় করার জন্য আসলে গ্যালভানোমিটার ব্যবহার করা হয় মানে এটা তো তড়িৎ আছে কিনা বা এটা এটার মধ্যে কোনো কারেন্ট সামান্য পরিমাণ যদি কারেন্টটা থাকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে একটা কাঁটা থাকে ওই কাঁটা বিক্ষেপ দেয় এদিক সেদিক নড়াচড়া করে ঠিক আছে তো ওই কাঁটা নড়াচড়া দেখে নির্ণয় করা হয় যে এই ডিভাইসের মধ্যে সামান্য পরিমাণে কারেন্ট আছে বা এটাতে কোনো শর্ট সার্কিট আছে কিনা ইভেন ইলেকট্রনিক জিনিসপত্রগুলোর যখন সাপোজ একটা মোবাইলের মধ্যে যখন ব্যাটারি লাগানো থাকে এখন ওই ব্যাটারি যদি কাজ করে তখন যে কোনো একটা মোবাইলের আইসিতে মোবাইলের যে কোনো একটা আইসির মধ্যে যদি এই গ্যালভানোমিটারকে ধরা হয় তখন ওই কেনাটা নড়াচড়া করে সেখান থেকে যারা মোবাইল মেকানিক্স মোবাইল ঠিক করে তারা বুঝতে পারে যে হ্যাঁ মোবাইলের ব্যাটারির যে পাওয়ার সেটা মোবাইলের মাদারবোর্ডে
এসেছে এটা তখন তারা বুঝতে পারে এবং তখন তারা বুঝতে পারে যে এই মোবাইলটা সচল আছে এবং মোবাইল ঠিক করা যাবে তখন সেখান থেকে অনেক সময় কাস্টমারদেরকে বিভিন্ন ডিসিশন দিয়ে থাকে তাহলে এই যে গ্যালভানোমিটারের যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই গ্যালভানোমিটারটা যাতে পুড়ে না যায় নষ্ট না হয়ে যায় অতিরিক্ত কারেন্ট না গিয়ে সাপোজ একটা গ্যালভানোমিটারের মধ্যে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখন এটা কোনো কারণে গরম হয়ে পুড়ে যেতে পারে ঠিক আছে তো এখন এটাকে পুরার থেকে রক্ষা করার জন্য এই গ্যালভানোমিটার সাপোজ এটা গ্যালভানোমিটার এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট আসতেছে গ্যালভানোমিটারের ভিতরে যে কারেন্টটা ঢুকবে কারণ সাপোজ এটা হচ্ছে একটা যন্ত্র এখন গ্যালভানোমিটারের মধ্যে দুইটা থাকে প্রুফ থাকে এই প্রুফগুলোকে এখানে এভাবে করে ধরে যখন ধরে তখন গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টটা চলে যায় ঠিক আছে আর গ্যালভানোমিটারের মধ্যে যদি কারেন্ট যায় তখন এই যে সাপোজ এইভাবে কারেন্ট ঢুকতেছে এখন আমি যদি এই গ্যালভানোমিটারের সাথে প্যারালালে একটা রেসিস্টর দিয়ে দেই তখন কি হয় কিছু কারেন্ট এদিক দিয়ে এই পাশে চলে আসে এদিক দিয়ে এই পাশে চলে আসে আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়েও কিছু কারেন্ট যায় তাহলে আমার দরকার কারেন্ট অল্প পরিমাণ কারেন্ট গেলেই গ্যালভানোমিটার বিক্ষেপ দেখা দিবে তো অল্প পরিমাণ কারেন্ট গেলে যেহেতু বিক্ষেপ দেখা দিচ্ছে জাস্ট আমার তো বিক্ষেপ দরকার ঠিক আছে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট অল্প গেলেই ভালো আর বাকিগুলো এই রেসিস্টর দিয়ে চলে যাবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে একটা লাইন দিয়ে দিলেও হতো এরকম একটা লাইন দিয়ে দিলেও হতো রেজিস্টার কেন দেওয়া হবে রেজিস্টার কেন দেওয়া হবে লাইন দিয়ে দিলে তো হতো যদি লাইন দিয়ে দেওয়া হয় সরাসরি সাপোজ এটা হচ্ছে গ্যালভানোমিটার এখন আমি এখানে সরাসরি একটা লাইন দিয়ে দিচ্ছি কোনো রেজিস্টার মাঝখানে দেয় নাই তখন কি হবে এই কারেন্টটা আর গ্যালভানোমিটার মধ্যে দিয়ে না গিয়ে পুরোটা এখান দিয়ে যাবে কারণ এই লাইনের মধ্যে কোনো রেজিস্টার নাই পুরো কারেন্ট তখন এই দিক দিয়ে এদিকে চলে আসবে মানে এভাবে হয়ে এইখানে এসে এখানে এসে এখানে এসে এখানে এসে এভাবে এদিকে চলে যাবে কারণ গ্যালভানোমিটারের মধ্যে রেসিস্টর দেওয়া থাকে গ্যালভানোমিটারের মধ্যে হাই রেসিস্ট্যান্স দেওয়া থাকে যেহেতু এখানে রেসিস্ট্যান্স আছে তো এখানে যেহেতু রেসিস্ট্যান্স নেই কারেন্ট কী করে হলো যেদিকে রেসিস্ট্যান্স নেই সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে তো কারেন্ট সবগুলো কারেন্টে কী করবে এদিক দিয়ে চলে যাবে এই জন্য এখানেও কিছু রেসিস্ট্যান্স দিয়ে দেওয়া হয় এই যে এখানেও কিছু রেজিস্ট্যান্স যদি আমরা দিয়ে দেই তখন কারেন্টের একটা অংশ এদিক দিয়ে যাবে আর একটা অংশ এদিক দিয়ে যাবে কারণ এখানেও রেজিস্ট্যান্স আছে তার মানে এটাও একটা রেজিস্ট্যান্স ঠিক আছে জিও একটা রেজিস্ট্যান্স আরও একটা রেজিস্ট্যান্স এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সাপোজ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইএস পরিমাণে কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে যাচ্ছে এখানে আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে বাট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে আইএস পরিমাণে ঠিক আছে আইএস বলা উচিত হবে না আইজি বলি যেহেতু গ্যালভানোমিটার এবং শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে আইএস পরিমাণে কারেন্ট ঠিক আছে শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই আবার ভালো করে খেয়াল করো এই কারেন্টটা এখান দিয়ে আসার সময় এখানে আসলো এখানে আসার পর একটা কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর একটা শান দিয়ে যাবে যেটা শান দিয়ে যাবে সেটার নাম আইএস আর যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে সেটার নাম আইজি ঠিক আছে এবং তারপরে এই দুইটা কারেন্ট আইএস এবং আইজি এই গ্যালভানোমিটার পার হবে এটা আর এটা শান পার হবে শান পার হয়ে এখানে আসবে এখানে আসার পরে এই আইএস এবং আইজি আবার একত্রিত হয়ে যাবে একত্রিত হয়ে আবার আই তৈরি করবে মানে যে কারেন্টটা ঢুকতেছিল সেটা আবার এখানে পাওয়া যাবে তো এখন আমরা তাহলে দেখলাম যে গ্যালভানোমিটারও এক ধরনের রেসিস্ট্যান্স ঠিক আছে তো গ্যালভানোমিটার যেহেতু এক ধরনের রেসিস্ট্যান্স তা আমরা লিখতেছি এই যে এটা হচ্ছে সাপোজ গ্যালভানোমিটার আর এটা হচ্ছে আমাদের শান্ট তাহলে এটা হচ্ছে জি এটা হচ্ছে আর এখান দিয়ে যাচ্ছে আইএস পরিমাণে কারেন্ট এখান দিয়ে যাচ্ছে আইজি পরিমাণে কারেন্ট এখান দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে আই পরিমাণে কারেন্ট ঢুকতেছিল ঠিক আছে তাহলে এই এখন এখান থেকে তোমাকে কিছু ম্যাথ দিতে পারে আমরা এখন সেগুলো আলোচনা করব যে কী ধরনের ম্যাথ দিতে পারে তোমরা দেখো এখানে আমি দুইটা সূত্র লিখছি একটা হচ্ছে আইএস ইকুয়াল টু জি বাই জি প্লাস এস ইন্টু আই যেখানে আই হচ্ছে মোট কারেন্ট জি হচ্ছে গ্যালভানোমিটারের রেসিস্ট্যান্স এখানকার জিও গ্যালভানোমিটারের রেসিস্ট্যান্স এস হচ্ছে যে শান দিছি সেটার রেসিস্ট্যান্স এবং এটাকে আমরা ইচ্ছা করলে আরও লিখতে পারতাম এবং আইএস হচ্ছে শান্টের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ঠিক আছে তাহলে শান্টের মধ্য দিয়ে আইএস পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কীভাবে আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে গ্যালভানোমিটারের যে রেসিস্ট্যান্স সেটা ডিভাইড বাই গ্যালভানোমিটার রেসিস্ট্যান্স ইনটু শান্টের রেসিস্ট্যান্স ইনটু মোট কারেন্ট যে কারেন্টটা ঢুকতেছিল ঢুকার পরে যেটা ডিভাইড হয়ে যাচ্ছে ডিভাইড হয়ে দুই ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ঢুকতেছিল আই বাট তারপরে সেটা দুই ভাগ হয়ে যাচ্ছে তো দুই ভাগ হয়ে শান্টের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে আমরা আসলে সেটা নির্ণয় করতে যাচ্ছি ঠিক আছে সেই কারেন্টটা কত সেটা আমরা বের করতে যাচ্ছি তো শান্টের মধ্যে আইএস পরিমাণ কারেন্ট গেলে তাহলে এটা কীভাবে বুঝবা এটা হচ্ছে আসলে যে তুমি সাপোজ আইজি বের করবা সাপোজ আইএস বের করবা না আইজি বের করবা ঠিক আছে মানে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করবা তাহলে আইজি ইকুয়াল টু হবে নিচে হবে দুইজনের রেসিস্ট্যান্সের যোগফল একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এস আর উপরে হচ্ছে তুমি তো আইজি বের করতে চাচ্ছ মানে গ্যালভানোমিটারটা বের করতে চাচ্ছ তাহলে উপরে হবে অপোজিটটা অর্থাৎ এস
ইনটু টোটাল কারেন্ট। তাহলে একইভাবে যদি আমরা আইএস বের করতে চাই, নিচে হবে রেজিস্ট্যান্স দুইটার যোগফল, উপরে হবে আইএস যে রেজিস্টরের ওই রেজিস্টরের অপোজিট রেজিস্টর। তো আইএস হচ্ছে শান্টের, শান্টের অপোজিটের রেজিস্টর কি আছে, গ্যালভানোমিটারের রেজিস্টর, যেটাকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, ইনটু মোট কারেন্ট। তাহলে আমরা আইজিও বের করতে পারবো, আইএসও বের করতে পারবো, যদি আমার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স এবং শান্টের রেজিস্ট্যান্স জানা থাকে এবং মোট কারেন্টও জানা থাকে। তাহলে এখন মনে করো যে তোমাকে পরীক্ষায় বলে দিল যে এভাবে একটা ফিগার দিয়ে দিল যেখানে জি এর মান বলে দিল যে 100 ওহম, আর আর মানও বলে দিল যে 200 ওহম, ঠিক আছে, বা এটা একটু কম দিবে, এটা বলবে 50 ওহম, ঠিক আছে। তারপরে তোমাকে আরো বললো যে I=1 ampere, ঠিক আছে, I=1 ampere। এখন তোমাকে তাহলে কি বের করতে বললো, সাপোজ আইএস বের করতে বললো, গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বললো। তাহলে আইএস ইকুয়াল টু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জি, উপরে হচ্ছে জি, জি হচ্ছে কত, 100, নিচে হচ্ছে জি প্লাস এস ইনটু মোট কারেন্ট 1 ampere। তাহলে দেখো আইএস বের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তোমরা আইএস বের করবা, আইজিও বের করতে পারো, ঠিক আছে, যেটা যা দেওয়া থাকে আর কি, যেটা দেওয়া থাকে সেটা তোমরা বের করতে পারবা। এবং আইএস, আইজি এবং জি এবং এস এর মধ্যে আরও একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আইএস ডিভাইড বাই আইজি ইকুয়াল টু জি বাই এস, ঠিক আছে, এটাও একটা সম্পর্ক, এখান থেকেও ম্যাথ আসতে পারে। তাহলে আশা করি তোমরা শান্ট সম্পর্কে একদম বিস্তারিত বুঝে গেছো যে শান্ট কী কীভাবে কাজ করে এবং শান্টের মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেটা কীভাবে বের করবা, তারপর হচ্ছে গ্যালভানোমিটার মধ্য দিয়ে কী কারেন্ট যায় সেটা কীভাবে বের করবা, গ্যালভানোমিটার কী কাজে ব্যবহার করা হয়, তারপর গ্যালভানোমিটারের সাথে শান্ট আসলে প্যারালালে লাগা হচ্ছে, প্যারালাল বা সমান্তরালে লাগানো কেন হচ্ছে এই জিনিসটাও তোমরা বুঝে গেছো। তারপর হচ্ছে যে আর কি আর রাশিয়ান আসলে তো এমনটা বোঝানো নাই। তাহলে আমি যে তিনটা টপিক তোমাদের সাথে আলোচনা করছি, আশা করি এই তিনটা টপিক তোমাদের পরীক্ষা আসলে তোমরা যে কোনোভাবেই হোক আনসার করতে পারবা। তো আমরা নেক্সট অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।